मधुमय श्रीधाम वृंदावन जे वृंदावन नायक हलन अनादिदि प्रेममय प्राण गोविंद परम पुरुषोत्तम श्री गोविंद और नायिका हलन श्रीमती राधारानी और जेमन श्रीमती राधारानी नायिका पूर्व कथा पूर्व प्रतिश्रुति अनुजाई आज के वृंदावन लीलाटा परिपूर्ण होते चललो पूर्वे कथा हो गोलोके लक्ष्मी हबें वृंदावन जावटे आयान घोषेर स्त्री आयान घोषेर बधू और अनादिदि गोविंद जिनी छिलेन गोलोकेर श्री नारायण तिनी हलेन श्रीनंदन नंद और जिनी राधारानी जाके स्वामी स्वरूप द्वापर युगे पेयेछिलेन সেই আয়ান ঘোষ তিনি পূর্বজন্মে কে ছিলেন এমন কি কর্ম করেছিলেন যিনি গোলকের লক্ষ্মীকে দ্বাপর যুগে তার ভার্যা স্বরূপ পেয়েছিলেন তিনি ছিলেন সুতপা মুনি সুতপস্যার ফলে গোলকের লক্ষ্মীকে নিজের ভার্যা স্বরূপ বধূ স্বরূপ পেয়েছিলেন গোলকের লক্ষ্মীকে পেলেন কিন্তু এমন কি কর্ম করেছিলেন ওই সুতপা মুনির কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি তার জন্ম হয়েছিল ভোলানাথের হৃদয় থেকে কোনো মায়ের গর্ভের থেকে তার জন্ম নয় সৃষ্টি হয়েছিল ভগবান শিবের হৃদয় থেকে কখন না ভোলা মহেশ্বর তার শক্তিকে দেখানোর জন্য প্রজাপতি ব্রহ্মার সম্মুখে নিজের বক্ষ বিদীর্ণ করে দিয়েছিলেন যখন সৃষ্টির মোহে অন্ধ হয়ে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা এই পৃথিবীর ধ্বংসাবশেষ দর্শন করে ছুটে গিয়েছিলেন ওই ভোলানাথের কাছে কৈলাস পর্বতে ওগো ভোলানাথ তুমি ধ্বংসকর্তা ধ্বংস করো আর আমি সৃষ্টিকর্তা সৃষ্টি করি একই তোমার লীলা ভগবান এ তোমার কেমন লীলা তুমি ধ্বংসকর্তা বলে জীব ধ্বংস করে যাচ্ছ আর আমি সৃষ্টিকর্তা বলে আমি বারে বারে সৃষ্টি করে যাচ্ছি তুমি কেন জীবকে ধ্বংস করছ প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা বললেন যেমনই ভোলা মহেশ্বরকে এমন করে অপমান করে দাঁড়িয়ে আছেন ভোলা মহেশ্বর একটা কথাই বললেন প্রজাপতি আপনি বেশ কিছুক্ষণ ধরে আমাকে অপমান করছে তবে এবার বলতে আমি বাধ্য হচ্ছি জীব নিজ কর্ম দোষে তারা ধ্বংস হয়ে যাচ্ছে আমি জীবকে ধ্বংস করিনি জীব নিজের কর্ম দোষে তারা পতিত হয়ে যাচ্ছে এইভাবে একবার নয় দুইবার নয় তিনবার ভোলা মাথের কাছে এসে কৈলাস পর্বতে প্রজাপতি ব্রহ্মা অপমান করলেন তিনবার অপমানের পর এইবার ভোলানাথ আর থাকতে না পেরে নিজের শক্তিকে দেখানোর জন্য নিজের বক্ষ বিদীর্ণ নিজের বক্ষ বিদীর্ণ করে সৃষ্টি করলেন এক বালক যে বালক যেদিকেই দৃষ্টি দেয় যেদিকেই দৃষ্টি দেয় সেদিকে আগুন জ্বলে ওঠে সেদিকেই দাও দাও করে আগুন জ্বলে ওঠে আগুন প্রজাপতি ব্রহ্মা ভয়ভীত হয়ে পালিয়ে যান ছুটতে ছুটতে একেবারে বিষ্ণু লোকে ভগবানের রাতুল রাঙা চরণে ভগবান জানতে পারলেন প্রজাপতি ব্রহ্মার অপরাধের কথা
চরম থেকে সরিয়ে দিয়ে বললেন, সৃষ্টিকর্তা তুমি যে বড় অপরাধ করেছো, তুমি জানো ভোলানাথ আমার কে, সে যে আমার পরম ভক্ত, সে যে পরম বৈষ্ণব, ওই পরম বৈষ্ণব সব ছেড়ে সমস্ত অঙ্গে ছাই ভস্ম মেখে শ্মশানে বসে আমার ভজন করে নির্জনে, সে কত বড় ভক্ত জানো প্রজাপতি, সে যে একজন পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের চরণে যে অপরাধ করে তাকে যে শাস্তি পেতেই আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কিন্তু প্রভু, ও প্রভু, ও ওই তাকে দেখুন, ওই যে আসছে ওই বালক ছুটতে ছুটতে আমার পিছনে, একবার যদি আমাকে দৃষ্টি দেয় আমি ঝোলে পুড়ে ভস্ম হয়ে যাব, আমি যদি ভস্ম হয়ে যাই, আমি যদি লোপ পেয়ে যাই, এ পৃথিবীতে সৃষ্টি করবে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি লোপ পায় সৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর সৃষ্টি যদি বন্ধ হয় পৃথিবী চলবে কেমন করে? ভগবান মহাবিষ্ণু মনে মনে চিন্তা করলেন, তাই তো, তাহলে কি করা যায়? প্রজাপতি এক কাজ করো, চলো চলো আমরা যাই একজনার কাছে, কৃপা যদি করতে চান তিনিই করতে পারেন, আর কেউ রক্ষা করতে পারবে না, ওই বালককে থামাতে হবে, ওই বালক যেদিকে দৃষ্টি দিচ্ছে আগুন জ্বলে যাচ্ছে ভস্ম হয়ে যাচ্ছে, ওই বালককে থামাতে হবে, চলো চলো চলো। বললেন, কোথায় যাব? যিনি জগৎ জননী, যিনি বিশ্বজননী মা মহামায়া, সেই মহামায়ার চরণে গিয়ে পড়ি, চলো চলো। এই বলে ভগবান মহাবিষ্ণু প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে চললেন সেই কৈলাসে, মা মহামায়ার চরণে, মহামায়ার সম্মুখে গিয়ে বলে উঠলে, বিহীন বিনাশে দেবী কাতায়ো মহেশ্বরী যোগ মায়া মা পরমেশ্বরী, ইয়ারে বিসর্ব ভূতেষু শক্তি রূপে
প্রজাপতির দিকে দৃষ্টি দেয় প্রজাপতি ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস যদি হয়ে যায় সৃষ্টি বন্ধ হয়ে যাবে আর সৃষ্টি যদি বন্ধ হয়ে যায় পৃথিবী চলবে কেমন করে তাই তাই যে বালকটা ওই ধেয়ে আসছে ওই বালকটাকে তুমি গ্রাস করো আমি ওই বালকটাকে গ্রাস করব হ্যাঁ মা ওই বালকটিকে তুমি গ্রাস করে নাও এই মুহূর্তে নয়তো সব ধ্বংস হয়ে যাবে তুমি এই মুহূর্তে ওকে গ্রাস করো মা মহাবিষ্ণুর কথা মতো বালকটিকে গ্রাস গ্রাস করার বেশ কিছুক্ষণ পর মা আমার কণ্ঠদেশ এবং উদর দেশ চেপে ধরে চিৎকার আরম্ভ করলেন রে মহাবিষ্ণু জ্বলে গেল আমি থাকতে পারছি না রে মহাবিষ্ণু চলে গেল এবে বল আমি কি করবো আমায় বললে আমি সহ্য করতে পারছি মাগো এবে তুমি উদ্গার করে দাও মা মহাবিষ্ণুর কথা মতো যে বালকটিকে গ্রাস করেছিলে বালকটিকে উদ্গার করে দিলে যেমনই বদন থেকে বমন করেছে মায়ের বদন থেকে বেরিয়ে এলেন একটি ভক্তি পরায়ণা বালক ভক্ত বালক ভক্তটি হাত দুটি জোর করে মায়ের বদন থেকে বেরিয়ে মহাবিষ্ণুর কাছে গিয়ে বললেন প্রভু এইভাবেই তো হলো আমার সৃষ্টি এবে বলো এবে আমি কি করব প্রভু তোমার রূপে ডুবে আছি আমার দুটি নয়নে তারা প্রভু গো তোমার রূপে ডুবে আছে আমার দুটি নয়নে তারা No,
ভক্তবান সকল পুতুল ভক্তিরে ভগবান তুমি না কি ভক্তের মনোবাসনা পূরণ করো তবে বলো রামায় আমি এখন কি করিব ও রাজাব কি ও আমায় বলে বলে দাও বলে দাও এখন আমি কি করব আমি কোন কোথায় যাব ভক্ত তুমি যাও সরস্বতী নদীর তীরে আমার ভজন করো যেদিন তোমার ভজনে আমি সন্তুষ্ট হয়ে তোমার কাছে যাব সেই দিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব সেদিন তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দেব ভগবানের কথা মতো বালক ভক্ত চললেন সরস্বতী নদীর তীরে কখনো নদীর জলে কখনো নদীর তীরে কখনো বৃক্ষ ডালে কখনো অনলে অনল অর্থ কি মা আগুন আপনারা পারতেন আমরা জগতে সবাই বলি ভগবানকে বড় ভালোবাসি আমি ভগবানের পরম ভক্ত কিন্তু আগুনের মধ্যে দাঁড়িয়ে ভগবানের নাম আমরা কি করতে পারব ওই বালক ভক্ত করেছিলেন যার সৃষ্টি কোন মায়ের গর্ভ থেকে নয় যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেবের হৃদয় থেকে ওই বালকটা আগুনের মধ্যে দাঁড়িয়ে শুরু করলেন ভজন হরি নারায়ণ হরি নারায়ণ হরি বল কি চাস চাইব যা চাইব তাই দেবে তো ইহ জগতে কোন ভক্ত যা তোমার কাছে কোনোদিনও চাইনি প্রভু আজ আমি তোমার কাছে তাই চাইব কি চাস যা চাইবি তাহা দিব বল তুই কি চাস ও গো ভগবান দয়াল শিরোমণি দয়াল শিরোমণি দিতে যদি হরে রামাকে দাও তোমার
করুণা সদু আমার হৃদয়ে পেতে চাই। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যাও। আমি আমি কি তোমার কাছে এসেছি নাকি? আমাকে তাড়িয়ে দিচ্ছ তুমি, আমি তোমার কাছে আসিনি গো। তুমি এসেছো গোলক থেকে আমার কাছে নেমে, এই ধরাতলে সরস্বতী নদীর তীরে, আমার ভজনে, আমার সাধনে, আমার সেবায়, আমার নামে তুমি নেমে এসেছো গোলক থেকে ধরাধামে সরস্বতী নদীর তীরে। আমি তোমার কাছে যাইনি, যা, চলে যদি যেতে হয় তুমি চলে যা, আমি যাব না। বর যদি দিতে হয় দাও, আর এই বর যদি দিতে না চাও তাহলে চলে যাও। একবার নয়, দুইবার নয়, তিন তিনবার গোলক ধাম থেকে ভগবান নারায়ণ ওই বালক ভক্তের হৃদয়ে নেমে এলেন সরস্বতী নদীর তীরে। তৃতীয়বার এসে মনে মনে চিন্তা করলেন, এ ভক্তকে বছরের পর বছর কাঁদিয়েছি, আর নয়, আর একে কাঁদাবো না, একে যন্ত্রণা দেব না। ভক্তটি গড়জোরে বললেন, প্রভু গো, চাই শুধু একবার তোমার রমণীকে আমার রমণী স্বরূপ একবার দাও না, আর কোনোদিনও কোনো কিছু আমি তোমার কাছে চাইব না। বেশ, বালক ভক্তের মস্তকে হাত রেখে বললেন, বালক, সুতপস্যার ফলে তুই গোলকের লক্ষ্মীকে তোর ভার্যা স্বরূপ পাবি বলে আজ থেকে তোর নাম হলো সুতপা মণি। আমি কথা দিলাম, আমার গোলকের লক্ষ্মী হবে তোর বধূ রাধা, তবে এ যুগে নয়, আগত দ্বাপর যুগে, যেদিন আমি হব শ্রীনন্দের নন্দন, তুই হবি মাল্লক রাজ সন্তানায়ন ঘোষ, গোলকের লক্ষ্মী হবে বৃষভানু রাজ নন্দিনী। যা, তবে শুনে যা, যেদিন তুই আমার বধূকে তোর বধু স্বরূপে পাবি, সেদিনের জন্য আমি তোর কাম শক্তিকে রহিত করে দিলাম। তুই কোনোদিনও আমার লক্ষ্মীকে স্পর্শ করতে পারবি না, চলে যা। পূর্ব কথা, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী লীলাটি পরিপূর্ণ হচ্ছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। লীলাময়ের ইচ্ছাতেই আজকে রাধারানীর বিবাহ হলো আয়ান ঘোষের সাথে, প্রেম হলো শ্রীকৃষ্ণের সাথে, পরক্রিয়া প্রেমে মত্ত হলেন প্রেমময় প্রাণ গোবিন্দ। পরের বধুর সাথে যে প্রেম হয় তাকে বলা হয় পরক্রিয়া প্রেম, আর নিজের বধুর সঙ্গে যে প্রেম হয় সেটা হলো স্বকীয় প্রেম। গোবিন্দ গোলকের শ্রীহরি দ্বাপর যুগে পরক্রিয়া প্রেমে লিপ্ত হলেন, পরের বধুর সাথে প্রেম করলেন। পূর্ব কথা অনুযায়ী আয়ান ঘোষের সাথে হলো বিবাহ, আর আজকের শ্রীমতী রাধারানী রাত্রিকালে যত সেবা করা সখীগণকে সঙ্গে করে ওই বাদিনীর ঘরে বসে বসে কৃষ্ণ ভালোবাসার কথা, কৃষ্ণ প্রেমের কথাগুলো বলছে। স্বজনী রে, আমি কৃষ্ণ ভালোবেসেছি, আর কৃষ্ণ ভালোবেসে এ জগতের গুরু জনের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি, বঞ্চিত হয়েছি সকলের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে, এ বৃন্দাবনের গুরুজনের কেউ আমাকে কোনোদিনও ভালোবাসে না, কেউ আমাকে ভালো করে আমার সাথে কথা বলে না, একটাই কারণ আমি কৃষ্ণ ভালোবাসি বলে। আমার কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী কি বলতো সই? এখানে রাধারানী বাদিনীর ঘরে বসে বসে এক একজনকে দোষারোপ করছে। বাদিনীর ঘর, রাধারানীর ঘরটার নাম বাদিনীর ঘর হলো কেন বাবা? আয়ান ঘোষের সাথে বিবাহের পর ফুলসজ্জা রাত্রি এসেছিল, যা সকলের জীবনে একবার করে আসে, প্রত্যেকটা নারী পুরুষের জীবনে একবার করে আসে মিলন রাত্রি।
ওই ফুলশয্যা রাত্রিকালে রাধারানীকে পাশে নিয়ে নববধূকে পাশে নিয়ে আয়ান ঘোষ শয়ন করে আছেন। এমতো সময় গভীর রাত্রিকালে আয়ান ঘোষ কর্ণে শুনতে পেলেন ডুকরে ডুকরে কে যেন কাঁদছে, কাঁদছে কাঁদ, আবার যেন বিড়বিড় করে কাঁদতে কাঁদতে কি বলছে, কি গো এই ঘরে তো আমি আর রাধারানী ছাড়া কেউ নেই, তাহলে অমন করে কাঁদে কে? তাকিয়ে দেখলেন রাধারানীর দিকে, রাধারানীর নয়নে জল, ঘুমের ঘরে রাধারানী কাঁদছে। কাঁদছে কেন? তবে কি রাজনন্দিনী হয়ে গোয়ালার ঘরে এসে কোনো কিছুর অভাব হয়েছে, কিছু চেয়ে পায়নি, কেন কাঁদছে দেখি তো? রাধারানী কাঁদতে কাঁদতে কি বলছে? বদনের কাছে আয়ান ঘোষ কর্ণটা নিয়ে গিয়ে শ্রবণ করলেন যে নামটা, ওই নামটা শ্রবণ করে আয়ান ঘোষ চমকে যে মেয়ে স্বামীর পাশে শয়নে করে ফুল সূর্যের রাত্রি কালে পরে পুরুষের নামে ধরে কাঁদে, সে আর যাই হোক আমাকে কোনোদিন ভালোবাসবে না, কোনোদিন ভালো কোনোদিনও ভালোবাসবে না, যে স্বামীর পাশে শয়ন করে পটপুরুষের নাম ধরে কাঁদে। না, এ ঘরে রাখলে জগতের সবাই শুনতে পাবে রাধারানীর মুখের কৃষ্ণ নাম, আর রাধার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে এই বৃন্দাবনে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী। তাই আয়ান ঘোষ একটা সুন্দর ঘর তৈরি করে দিয়েছিলেন, যে ঘরের একটা মাত্র দরজা, কোনো জানালা ছিল না, ওই ঘরেই রাধারানীকে প্রভাতকালে নিয়ে এসে তুললেন রায়। কৃষ্ণ বলে কাঁদতে হয় তো এই ঘরে বসে কাঁদো, কেউ তোমার বদনের কৃষ্ণ নাম শুনতে পাবে না। তাই সেই দিন থেকে ওই ঘরটার নাম হয়ে গেল বাদিনীর ঘর। ওই ঘরে সদা সর্বদা দুয়ারে দাঁড় করিয়ে রাখতেন দুইজন প্রহরী, একজন সাপিনী আর একজন বাঘিনী। সেই দিন থেকে রাধারানী এই বাদিনীর ঘরে বসে বসে সখীগণকে সঙ্গে করে কৃষ্ণ ভালোবাসার কথাগুলো বললেন, বললেন আমার ভালোবাসাটা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে, আমার হৃদয়ে মনে যন্ত্রণা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, সই বলতে পারিস আমার এই ভালোবাসার জন্য দায়ী কে? রাধারানী একের পর একজনকে দোষ দিয়ে যাচ্ছেন, কখনো বলছেন আমার এ ভালোবাসার জন্য দায়ী হলেন বড়াইমা, পরক্ষণে মত পরিবর্তন করে বললেন না না বড়াইমা নয়, আমার এই কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী হলেন আমার শাশুড়ি ননদি। পরক্ষণে আবার মত পরিবর্তন করে বললেন না, আমার কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী ওই সখী বৃন্দা। পরক্ষণে মত পরিবর্তন করে বললেন না রে সই, আমার কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী শ্রীকৃষ্ণ নিজে। তার রূপটা যদি এত না থাকত, ওই রূপে আমি পাগল হতাম না। পরক্ষণে বললেন শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ নয়, আমার কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী হলেন শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটা। পরক্ষণে মত পরিবর্তন করে বললেন বাঁশি নয়, বাঁশি নয়, আমার কৃষ্ণ ভালোবাসা শুধুমাত্র একজনই দায়ী, তিনি হলেন বিধাতা পুরুষ। জন্মের পর সুতিকা গৃহে ওই বিধি লিখে নিয়ে গেছেন আমার ললাতে কৃষ্ণ ভালোবাসা। হরিবল হরিবল মায়দা বাবা, আগেকার দিনে আমাদের সুতিকা গৃহ হতো, বাড়িতে যদি কোনো সন্তান প্রসব হতো একটা ঘরের মধ্যে সুতিকা গৃহ থাকতো, সেই গৃহের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখা হতো, একটি দোয়াত আর কালি রাখা হতো, বিধাতা পুরুষ নির্দিষ্ট একটা দিনে এসে আমাদের ওই সত্যজাত শিশুর ললাটে লিখিয়ে দেবেন বিধির লিখন। এখন আবার অত্যাধুনিক দিন পড়েছে তো, আমাদের ওই নার্সিংহোম আর হসপিটালের মধ্যে প্রসব হচ্ছে, একেবারে হসপিটাল আর নার্সিংহোম থেকে নিয়ে খাটের উপরে উঠে যাচ্ছে না কি,
স্বরে কোনো সুধিকা গৃহ নয়, তাই তো আমাদের সন্তানদের ভাগ্যে এমন লেখা। বিধি কখন আসবে আর কখন লিখে, রাধারানী বলছে সখী রে বিধাতা পুরুষ আমার ললাতে লিখেছে কৃষ্ণ ভালোবাসা, তাই ওই বিধির বিধান কি আমি কি করব জানিস? রাধারানী এবার রেগে গেছে, কৃষ্ণ ভালোবাসার জন্য দায়ী ওই বিধি, বিধি কেন লিখলো আমার ললাতে কৃষ্ণ ভালোবাসা? তাই বলে উঠলে বিধির বিধান বধুকে দাদা আমা হতে করে
ললিতা বিশাখাদি সখীগণ রেগে গিয়ে বলে উঠলেন, এই রাধে, এই রাধে, তুই না একজন ভক্ত, আর তুই ভক্ত হয়ে ভক্তকে অভিশাপ দিচ্ছিস। তুই বৃন্দাবনের কেমন ভক্ত? তোকে না সবাই বলে তুই বৃন্দাবনের কৃপাময়ী? তুই নাকি বৃন্দাবনের কৃপাময়ী ধনী? কেমন কৃপা তোর! আজকে তুই ভক্ত হয়ে ভক্তকে অভিশাপ দিচ্ছিস, দিন ও দুপুরে তাদের যেন ঘরে আগুন ধরে যায়। কি বাবা, কখনো দুপুর বেলা কারোর ঘরে আগুন ধরতে দেখেছেন? দেখেছেন বাবা দুপুর বেলা কারো ঘরে আগুন ধরা দেখেছেন? মায়েরা দেখেননি? আপনাদের এখানে কোথাও কোনো আগুন লাগেনি দুপুর বেলা? হ্যাঁ, দুপুরে যদি কারোর ঘরে আগুন ধরে যায়, সেই ঘরের আগুনের অবস্থাটা কেমন হয়? উপরে প্রখরে রবির উত্তাপ মধ্যাহ্নকালে, আবার এই ঘরের আগুন দুটো একত্রিত হয়ে দাউ 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 করে জ্বলে উঠছে। কত সুন্দর বললেন দেখুন। কি বাবা, রাধারানী বললেন, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক যেন দুপুরে তাদের ঘরে আগুন ধরে যায়। কি মা, 24 ঘন্টার মধ্যে দুপুর কটা হয় বলুন তো বাবারা এবং মায়েরা? 24 ঘন্টার মধ্যে দুপুর কটা হয়? হ্যাঁ, একটা, কেউ বলতে পারবেন না? 24 ঘন্টার মধ্যে দুপুর কটা হয়? দুটো, একটা হয় দিন দুপুর আর একটা হয় রাত দুপুর। রাধারানী বললেন, দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। প্রকৃতির সময়ের সাথে আমাদের মানব জীবনটাকে তুলে ধরলে, প্রকৃতিতে প্রথম আসে সকালবেলা, অর্থাৎ প্রভাতকাল, প্রভাতকালের পরে আসে মধ্যাহ্নকাল, অর্থাৎ দুপুরবেলা, আর মধ্যাহ্নকালের পরে আসে অপরাহ্নকাল, অর্থাৎ সন্ধ্যাবেলা। তেমন আমাদের মানব জীবনও যখন আমরা জন্মগ্রহণ করি যে শিশুকালটা, ওই শিশুকালটা হলো প্রকৃতির সময়ে প্রভাতকাল, অর্থাৎ সকালবেলা। যৌবনকাল, অর্থাৎ যখন আমাদের পূর্ণ বয়স্ক, আমরা যৌবনে পরিপূর্ণ হয়েছি, সেই সময়টা হলো প্রকৃতির সময়ে মধ্যাহ্নকাল বা দুপুরবেলা। অপরাহ্নকাল, যখন আমাদের এই ঘর থেকে সেই ঘরে চলে যাবার সময়, যেটাকে আমরা সন্ধ্যাবেলা বলে জানি, সেই বৃদ্ধ বয়সটা হলো আমাদের সন্ধ্যাবেলা, ঘরে চলে যাবার সময়। রাধারানী বললেন, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক যেন মধ্যাহ্নকালে তার ঘরে আগুন ধরে যায়। সখীরা যখন বললেন, ভক্ত হয়ে এমন অভিশাপ দিস নে, কারো যদি দুপুর বেলা ঘরে আগুন ধরে সে ঘরটা আর ভালো থাকে না, পুড়ে ছাই হয়ে যায়। রাধারানী চিৎকার করে তৎক্ষণাৎ বললেন, সজনী রে, আমি জীবের মধ্যাহ্নকালে কোন ঘরের আগুনে ধরার কথা বলেছি সই বলেছি, আমি জীবের ইট বালি পাথরে তৈরি ঘরে আগুনে ধরার কথা বলিনি, বলি আমি জীবের বলেছি, আমার মতো যেন মধ্যাহ্নকালে যৌবনকালে
আমারে যেমন কৃষ্ণ দগ্ধ আগুনের হৃদয়ে জ্বলেছে তাদেরও যেন সেই ক্ষণে আগুন ধরে যায়, আগুন ধরে কৃষ্ণ দত্ত আগুনে জ্বলে কত সুন্দর, কত সুন্দর পদাবলী। আরো কি বললেন, আরো যারা যারা এই বৃন্দাবনে বসে বসে, এই বৃন্দাবনে এসে বৃন্দাবনে বসে বসে কৃষ্ণগুণ কীর্তন করে না, তাদের এসে যেন কাল সাপেক্ষা কৃষ্ণ কাল রূপী ভুজঙ্গ এসে তাদের যেন ধ্বংসন করে। এক পাশে দাঁড়িয়ে পদকবি দ্বিজচণ্ডী দাস তিনি বলে উঠলেন, বাসুলিয়া দেশে কখন না যখন রাধারানী সখীদের মাঝে গুরুজনের মাঝে বসে বসে কৃষ্ণ প্রেমের কথাগুলো বলছে, বাঁচল বাসী ওই কেলি কুঞ্জ কানন থেকে। কখন সখীর সমাধিরাই আছিল কেমন আমার বধূ দেন, আমি কাকে ভালোবাসি দেন।